আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে উনি শত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য আর ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার সকল ডাইরেক্টর বৃন্দ যারা এখানে আমার ফরমার বেশি আপনাদের প্রত্যাশার মাত্রাটাও থাকে অনেক বেশি এই জায়গাটায় অনেক সময় আপনাদের দিক থেকে হয়তো সেই প্রত্যাশাটা পূরণের বিষয়টা অনেকটাই ফুলফিল হয় কিন্তু দেশের সেটা রাষ্ট্র হতে পারে দেশের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছ থেকে সেই প্রত্যাশাটা অনেক ক্ষেত্রেই কম হয় আমার মনে হয় খুশি ভাই আমি এই বিষয় নিয়ে অনেক কথা বলেছি আপনারাও কিছুটা একমত হয়েছেন আমি সেই প্রসঙ্গে আর কথা বলতে চাই না এগুলো হলো আসলে বাস্তবতা এই যে এটা বড় ধরনের পুঁজি তারা সরবরাহ করে থাকে এই এতে আমাদের অর্থনৈতিক টাকা এবং কর্মসংস্থানে ব্যাপকভাবে তারা ভূমিকা পালন করে থাকেন আমি মনে করি তাদেরকে আরো যদি আমরা একটু প্রোটেকশন দিতে পারি তাদের জন্য নীতিমালা আরেকটু সহজ করে দিতে পারি ওয়ান স্টপ সার্ভিস আমরা করে দিতে পারি আরো ব্যাপকভাবে ইউরোপ থেকে বিশেষ করে ইংল্যান্ড থেকে যারা ইনভেস্ট করতে আগ্রহী তারা বাংলাদেশে ইনভেস্ট করবেন এবং ইংল্যান্ডে আমাদের ধারণার বাইরে অনেকের কাছে প্রচুর পরিমাণ অর্থ রয়েছে যে অর্থে বাংলাদেশের অর্থনীতি আরও বেগবান হতে পারে।